নীল জলরাশি আর শুষ্ক গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। হ্যাঁ দর্শক, সমুদ্রের বিশালতায় অসীম নীলিমার হাতছানি উপভোগ করার এর চেয়ে ভালো জায়গা এদেশে আর দ্বিতীয়টি নেই। পরন্ত বিকেলে সাগর বেলায় দাঁড়িয়ে মুহুমুহু ঢেউয়ের গর্জন শুনতে শুনতে পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখার স্বর্গীয় অনুভূতি ক্ষণিকের জন্য হলেও আপনার মনকে ভাবালুতায় ভরিয়ে দেবে। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজেকে নিয়ে নূতন করে ভাবার প্রচ্ছন্ন আহ্বান আপনার চিন্তার জগৎকে নাড়া দিয়ে যাবে। গধূলির আলো আঁধারি কাটিয়ে বর্ণিল নিয়ন বাতি নরম আলোয় অন্যরকম এক আবেশ সৃষ্টি হয় সাগরপাড়ের এই বিনোদন কেন্দ্রে। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নিয়ন বাতির রোশনাই। মাত্র 5-7 বছর আগেও সন্ধ্যার পর এখানে হোটেল রুমে বসে অলস সময় পার করা ছাড়া জুৎসই কোনো বিকল্প ছিল না। পর্যটকদের জন্য ছিল না বিনোদনের কোনো সুব্যবস্থা। সন্ধ্যার পর বিচের পরিবেশও পর্যটকদের প্রতিকূলে চলে যেত, কিন্তু এখন সময় বদলেছে। সন্ধ্যার পর সাগরপাড়ের এই শহর এখন সবচেয়ে জমজমার। মাছ পোড়ার মোমো গন্ধ, জম্পেশ আড্ডা আর পর্যটকদের কলহাসি গানে সন্ধ্যার পর সাগরপাড়ের এই শহর হয়ে ওঠে যৌবনবতী। পর্যটকদের রাতের বিনোদনে অনেকখানি জায়গা দখল করে নিয়েছে জিভে জল আনা স্বাদের ফিশ ফ্রাই কিংবা মজাদার বারবিকিউ। ফিশ ফ্রাই কিংবা বারবিকিউয়ের স্বাদ দিতে পছন্দ করেন না এমন ভোজনরসিক খুব কমই আছে, আর সেটা যদি হয় সি ফিশ তাহলে তো কথাই নেই। গরম গরম নান, সেই সঙ্গে টক দইয়ের স্পাইসি সালাদ, তৃপ্তির ঢেকুর তোলার জন্য আর কি চাই। তারকামানের হোটেল ছাড়াও কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি বিচের আনাচে কানাচে গড়ে উঠেছে বেশ কিছু ফিশ ফ্রাইয়ের ভাসমান দোকান। সন্ধ্যাবেলা মাছের লোভে ছুটে আসা ভোজনরসিকদের হাঁক ডাকে বিচের নির্জনতা ছাপিয়ে সরগরম হয়ে ওঠে সামুদ্রিক মাছের পসরা সাজিয়ে বসা এইসব দোকানগুলি। ছোট ছোট এইসব দোকানে রকমারি সামুদ্রিক মাছ পছন্দ মতো ভেজে কিংবা বারবিকিউ করে খেতে পারবেন আপনি। দামাদামি করে পছন্দ মতো মাছ অর্ডার করা আর জাস্ট একটু অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে হাজির হবে গরমাগরম ফিশ ফ্রাই।
ধোঁয়া তোলা স্বাদের বারবিকিউ এর মজা নিতে চাইলে জিভে জল নিয়ে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। তবে যারা মাংস খেতে বেশি পছন্দ করেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, আপনাদের জন্যও রয়েছে সুব্যবস্থা। অভিজাত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্যই এখানে রয়েছে সুন্দর আয়োজন। প্রত্যেকেই যার যার সামর্থ্য ও রুচি অনুযায়ী রসনাবিলাসে মেতে উঠতে পারবেন। নানা প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে। তবে ভোক্তা চাহিদার তুঙ্গে থাকা মাছগুলির মধ্যে চিংড়ি, টুনা, দৈট্টা, সুরমা, রূপচাঁদা, টেকচাঁদা, স্যামন ও কোরাল উল্লেখযোগ্য। সাগর থেকে তুলে আনা তরতাজা এইসব মাছ গুণে মানে ও স্বাদে অনন্য। অ্যাডভেঞ্চার প্রিয় তরুণ তরুণীদের কাছে সামুদ্রিক কাঁকড়া এবং স্কুইড বা অক্টোপাসের চাহিদা সবচেয়ে বেশি। দর্শক, রাজধানীর বড় বড় রেস্টুরেন্টে হয়তো এইসব মাছ আপনি পাবেন, তবে সাগর পাড়ের এই অবারিত প্রকৃতির মধ্যে খোলা হাওয়ায় বসে এমন তাজা মাছ খাওয়ার স্বাদ ও অভিজ্ঞতা কোনোটাই মিলবে না সেখানে। কে জানে, হয়তো এই মায়াবী রাতে সাগর পাড়ের এই মুক্ত আঙিনায় বসে ফিশ ফ্রাই খাওয়ার অনন্য মুহূর্তটুকুই আপনার মনের মণিকোঠায় অক্ষয় হয়ে থেকে যাবে। দর্শক, আজ আর নয়, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।
আপনার ভ্রমণকে তথ্যবহুল ও উপভোগ্য করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।